সবার আন্তরিকভাবে সুক্রিয় আদায় করে আন্তরিকভাবে সুক্রিয় আদায় করে আমি কথার শেষের দিকে চলে আসছি কিছু জিজ্ঞাসা আমাদের বাড়ি অনেক বড় জমা মসজিদ আছে কিন্তু দুঃখের বিষয় বড় না দূরে আমাদের বাড়ি অনেক বড় অনেক দূর জমা মসজিদ

বাড়িতে ফেরুয়ালা ঢুকবে এই জন্য বাড়ি আপনার করা আছে ঘেরা নাই বাড়ি তো সুন্দর করে করতে হবে তাহলে কেউ ঢুকতে পারবে না এখন বাড়ি যদি খুলনা সাতক্ষীরের মতো করেন এদিকে একটা ঘর ওইদিকে দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা তাহলে তো হবে না পাশের মসজিদে যাবেন যদি আকিদে ঠিক থাকে আকিদে যদি ঠিক না থাকে তাহলে বাড়িতেই পড়ুন সম্ভব হলে আজান দিয়ে পড়ুন জি তারপরে প্রশ্ন কাছে সব টাকা কমিটির নিকট দেয় না এখন কি করে বিদ্রোহ ব্যথা মাহফিলে সব টাকা উঠিয়ে কমিটির নিকটে দেয় না তা আপনি চেষ্টা করুন যে দেয়নি সে জাহান নামে যাবে এ তো দশের পয়সা খুব ভয়াবহ দশের পয়সা খুব ভয়াবহ চেষ্টা করেন যা দিল জান্নাত রেডি আছে তিনটে আমল করে যে তার জন্য তার একটা হলো যে রাগকে থামাতে পারে একটা হলো পরেজ একটা হলো দান আর একটা হলো যে রাগকে থামাতে পারে তো রাগকে থামানোর একটা পথ বেশি রাগ হলে শুয়ে যায় আর বলবেন আউজবুল্লাহমিনার শয়েতনুল রাজিম খালি বলবেন হেমিনা শয়েতনুর রাজিম তাহলে রাগটা কমে যাবে রাগটা পড়ে যাবে আর তিনটে আমলে মানুষ জান্নাতে যাবে তার একটা হলো যে রাগকে থামাতে পারে প্রশ্ন বাইকে তিনজন উঠলাম হেলমেট নাই আমি বিশ বছর আগে বিদেশে থাকতাম রাস্তায় পুলিশ আটকালো পুলিশ বলল আপনি বিদেশে থাকতেন জি বেতন কত বিশ হাজার টাকা গাড়ির কাগজপত্র ঠিক আছে আছে আমি বর্তমানে বাংলাদেশে থাকি অথচ বললাম বিদেশে থাকি এখন মিথ্যার আশ্রয় নেওয়া কি ঠিক হবে কোন ক্ষেত্রে মিথ্যা বলা যাবে মিথ্যার আশ্রয় সহজে নিতে হবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর যে মিথ্যে কথা বলে না তবে যদি মনে হয় খুব বড় বিপদ মানিস ব্যাপার কারও ক্ষতি হবে না এই মিথ্যায় তখন মিথ্যার আশ্রয় নিতে পারেন প্রমাণ ওই যে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন স্ত্রীকে এটা আমার বোন অথচ ওটা তার স্ত্রী বউ ওটা স্ত্রীর মানিস রক্ষা করার জন্য দুই যে স্বামী স্ত্রীকে মিথ্যে কথা বলতে পারে স্ত্রী স্বামীকে মিথ্যে কথা বলতে পারে সংসার ভালো করার জন্য তিন মীমাংসা করার জন্য দুইজনের মাঝে মীমাংসাকারী মিথ্যা কথা বলতে পারে হাদিস বোখারি মুসলিম তা আপনার যদি কোনো বড় মান সম্মানের ব্যাপার হয় কারোর ক্ষতি না হয় এই মিথ্যায় তাহলে আশ্রয় নিতে পারেন অন্যথায় নেবেন না ভুক্ত শিক্ষকরা চাকরি শেষে এককালীন পায় তা সুদমুক্ত কিনা এমপিও ভুক্ত চাকরি সরকার যেটা বেতন কেটে রেখেছে সেটা আপনি নেবেন যেটা সরকার দিচ্ছে সেটা আপনি নেবেন আর যেটা বেড়েছে সেটা নেবেন না এটা হিসাব রাখতে হবে বাড়াটা ফকির মিসকিন বা কমই খারেজি মাদ্রাসায় দিয়ে দিতে হবে মসজিদে নয় খুব সতর্ক জি নারী পুরুষ একই নিয়মে জি জরুরি জিজ্ঞাসা বিশেষ করে চাঁদপুর বাসীর জন্য কুমিল্লা অন্তর্গত জেলার জন্য খুব জরুরি বা নোয়াখালী জেলার জন্য খুব জরুরি নারী পুরুষের সলাপ কি একই রকম একেবারে একই রকম একেবারে একই রকম কোন পার্থক্য নাই এতটুক যে নারী এমাম দাঁড়াবে কাতারে সামনে যেতে পাবে না এতটুক যে নারী এমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে সুভান আল্লাহ নয় এছাড়া নিয়ম কানুন রুকু সিঁচ দেয় একেবারেই একই মহিলারা সিজদের সময় পিছন উঠাবে না মাটির সাথে লাগিয়ে রাখবে এই নামাজ কবুল হবে না সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে কারো নামাজ কবুল হবে না তারা রফুলিয়া করবে কি জরুরি রফুলিয়া দান করতেই হবে যে প্রশ্ন ভ্রান্তয়াকিদার ইমামদের পিছনে আমাদের সালাদ পড়তে হয় অথচ ইমাম তাবিজের কারবারি এমতা অবস্থায় আমরা তাদের সাথে সালাত সালাদ পড় পড়বো নাকি একাকি পড়বো সব এমাম তাবিজ বিক্রি করেন যেসব এমাম কবরের সাথে সম্পৃক্ত তাদের পিছনে সলাদ হবে না তবে যেসব এমাম তাবিজ বিক্রি করেন না কবরের সাথে সম্পৃক্ত নয় তাদের সাথে সলা পারেন ফজর আর আসর বাড়িতেই পড়তে হবে তখন এমাম সলাতে সময়কে নষ্ট করেছে বাকি একাই পড়া ভালো হবে তবে এমন যদি কবরের সাথে বা তাবিজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে যে কোনো মূল্যে তাকে ত্যাগ করতে হবে একাই পড়বেন জি রাসূলুল্লা সাল্লাহু ও লাইসসাল্লাম রাহুলিয়া দাইন করতেন নব মুসলিমদের বগলের মূর্তি ফেলে দেওয়ার জন্য এ প্রচলিত ব্যাখ্যা আমাদের সমাজে খুব প্রচলিত হাদিসে এর কোনো বৃদ্ধি পাওয়া যায় কি বগলে মূর্তি ছিল তাই হাত উঠিয়া মূর্তি ফেলেছেন মহম্মদ সাল্লাহসাল্লামের উপরে এত বড়ো অপবাদ তুমি একজন মুসলমানের বাচ্চা হে লাগাও ঝি ঝি ছি। ঝি ঝি এ হাত উঠিয়ে তাকে বগলের মূর্তি ফেলতে হবে একটু লজ্জাবোধও করো না এই কথা নবীর উপরে একটা নেহায়াত মিথ্যা কথা যারা এই কথা বলে তারা অনেক বড় শাস্তির উপযোগী সাড়ে তিনশো জন সাহাবি থেকে হাত তোলার কথা আছে যারা হাত তোলে না রাফায়দান করে না তারা রাসুলের সোননাথকে মানে না তাদের কি হবে আল্লাহ ভালো জানেন আপনারা সহি হাদিসের প্রতি আমল করত রাফেদান করুন অতীব গুরুত্বপূর্ণ সন্ন্যাদ জি আসসালামু আলাইকুম সাহেব আমার বাবা ইগলগুল গুল বিক্রি করে এখন তার টাকার খাবার আমার জন্য কি বৈধ ইগল গুল বা যে কোনো গোল তামাক বিড়ি জর্দা সিগারেট হারাম এরা খায় যারা বিক্রি করে যারা তাদের এবাদাত কবুল হবে না হারাম খাদ্য বিক্রি পুতুল বিক্রি হারাম হারাম খাদ্য বিক্রি হারাম শুকুরের গোস্ত হারাম হারাম খাদ্যের সাথে শুকুরের গোস্ত নিয়ে এসেছেন এগুলো সব হারাম হারাম থেকে বেঁচে থাকতে হবে আমার স্ত্রী হাফেজা হতে আগ্রহী বিয়ে হয়েছে এক মাস পরামর্শ দিন আপনার স্ত্রী এক মাস হলো বিবাহ হাফেজা হতে আগ্রহী করুক হিপস করুক নিজে নিজেই করুক না আপনি করান না হলে কোনো হাফেজা দিয়ে জি করান আর যদি কোনো পুরুষ দিয়ে করতে হয় তাহলে আট থেকে অন্তরাল থেকে শোনাতে হবে জি আমিন না বললে এবং না করলে সালাত হবে কি আমিন না বললে রাফিয়া না করলে যদি অবজ্ঞা করে করে যে করা লাগবে না তাহলে সলাৎ হবে না আর অলসতা করে যদি করে করি করছিনে তাহলে সলাত হবে নেকি কম হবে এক হাদিসে এসেছে তিন ভাগের এক ভাগ নেকি হয় আর এক হাদিসে এসেছে দশ ভাগের এক ভাগ নেকি হয় নেকি কম হবে রাসুলের সোননাথকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না জি কোন ব্যক্তির সাথে একসাথে কাজকর্ম চলাফেরার কিছু অপরাধ অন্যায় সংগঠিত হয় তখন ইসলামের জ্ঞান কম ছিল এখন বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাওয়া হইলে সে বলে আল্লাহর সাথে অন্যায়ের সহ কিন্তু বন্দার সাথে অন্যায়ের ক্ষমা পাওয়া কঠিন বোঝা গেল আমা সে আমাকে ক্ষমা করে না আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো আল্লাহর কাছে এই ক্ষমা হবে না যেহেতু মানুষের সাথে জড়িত তবে আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট ও যদি না ক্ষমা করে এটা তার অহমিকা সে কিছু বলতে পারে আপনি অন্তর থেকে ক্ষমা চেয়ে থাকলেই যথেষ্ট এটুকু আল্লাহ ভালো বুঝেন আপনাকে আমাকে বুঝতে হবে না আপনি চেয়েছেন কি না সেটা দেখেন এতেই যথেষ্ট জি আমার একটি কোচিং সেন্টার আছে এতে প্রায় আট লক্ষ টাকার আসবাবপত্র আছে এবং এটাই আমার উপার্জনের একমাত্র অবলম্বন এর উপর কি জাকাত দিতে হবে জি না কোনো টাকা এক বছর পার না হলে জাকাত লাগে না এই টাকা ব্যাংকে জমা থাকবে এক বছর পার হবে তখন শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে জি আমি কসমেটিক্সের ব্যবসা করি বিভিন্ন প্যাকেটে মানুষের ছবি থাকে ওই কসমেটিক্স বিক্রি করা যাবে কি বিক্রি করুন ওটা থাকবে এ দেশে আপনি এগুলো এড়াতে পারবেন না সম্ভবপর দোকানে সলাদ আদায় করলে মূর্তি ছবির ছবিটা ভিতর দিকে থাকবে সবকে উল্টে ধরে রাখবেন তারপরে সলাদ আদায় করবেন এটাই পথ অবলম্বন করতে হবে কেননা নারী দিয়ে পণ্য বিক্রি হচ্ছে সব জায়গায় নারী দিয়ে পূর্ণ বেয়ে থাকার চেষ্টা করুন আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি সময় কানে হাত দেওয়া সন্ন্য দিতে হবে দলাদলি হারাম ওটাকে কাউকে বলতে হবে ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী আলাদা ঘুমানো হলে কোনো ক্ষতি আছে কি ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী আলাদা ঘুমালে কোনো ক্ষতি নেই তবে একসাথে ঘুমানোই সন্ন্যাত প্রচলিত গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে তাদের সম্পর্কে জানতে চাই বুঝতে পারিনি কথা প্রচলিত গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে তাদের সম্পর্কে জানতে চাই গণতন্ত্র শিরকের অন্তর্ভুক্ত বিবেচনা করুন সম্পর্কে বসে সালাত আদায়ের তো বিধান পাওয়া যায় না মাঝা ভাইরা ফতোয়া দিয়েছিলেন একবার আমি চাচ্ছিলাম যে টিকে থাকতে পারলে খুব ভালো হয় তো তারা আবার টিকে থাকতে পারেনি তো চেয়ার ছাড়াই সলাত আদায় করুন যদি নিরুপায় দেখা যায় তাহলে ব্যবহার করিয়েন চেয়ারের প্রমাণ পাওয়া যায় না দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে নিজের শরীরের গতিতে এটাই শুনলাম জি তারপর আগে মানুষ মারা গেলে এলাকার আলেমেরা সম্মিলিতভাবে কোরআন খতম করত ও নিজের পরিবারের লোকজন লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করত বর্তমানে এটা নাকি নাই জি মানুষ মারা গেলে এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এতক্ষণ থেকে যা জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মারা গেলে দুইটা পথ একটা পথ মুখের দোয়া কিছুই না জানলে বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এই হল আর আর একটা পথ দান করা কি দান পানির ব্যবস্থা করা অসহায় পরিবারে একটা নিউ টিউবওয়েল বসিয়ে দিলেন দান করুন কি দান অসহায় পুরুষ নারীকে কাপড় দেন দান করুন কি দান কমই খারেজি মাদ্রাসায় মসজিদে দান করুন আব্দুর এক সাহেব নির্ধারিত দিনে মানুষজনকে খাওয়ানো যায় না নির্ধারিত দিনে মানুষকে খাওয়ালে দুইটা পাপ হবে এক সেরেক কিভাবে সেরেক নির্ধারিত দিনে এই জন্য বেদাত কিভাবে? নবী করেননি এই জন্য বুঝা গেল না এটা শিরক এবং বিদাত আব্দুর রাজাক সাহেব সেরেক কীভাবে নির্ধারিত দিনে এই জন্য বোঝা গেল না বিদাত কীভাবে নবী করেননি এই জন্য স্পষ্ট হয়নি কোরআন মাজিদ পড়িয়ে খাওয়া এটা আরো বড় হারাম জাতিকে প্রতারণা দেওয়া আর কোরআনকে অপমান করা কোরআন এই জন্য আসেনি কোনন এসেছে মরা মানুষকে জীবিত মানুষের উপকার করার জন্য মরা মানুষের কি উপকার করবে মরা মানুষের দুইটা পথ এক মুখের দোয়া দুই দান কোথায় দান করব তা বললাম জি তারপরে কেউ আসলে আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি হাদিস নাম্বার সহ বলুন কেউ আসলে দাঁড়িয়ে সালাম জি না কেউ আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না তবে পদ্ধতি কেউ যদি আগন্তক হয় বাহিরের মানুষ তাহলে আপনি উঠে তার দিকে আগাবেন আগিয়ে কোলাকলি করবেন তখন উঠে গিয়ে কোলাকলি করা শোন না আর পাশের মানুষ ওই ঘর থেকে এখানে এসেছে তখন তার জন্য দাঁড়াবেন না তখন হারাম রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেছেন কুমই আল্লাহ কুম ওই যে তোমাদের নেতা আসলো তোমরা ওখানে যাও গিয়ে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে আস বোখারি মুসলিম লিন্নাস মানুষের সম্মানের জন্য দাঁড়ানো যাবে না এইটা কঠোরভাবে না করেছেন উপদেশ বইয়ে দেখুন সালাম অধ্যায় যাওয়ার সময় দেখবেন উপদেশ বই সব আলোচনা আছে আজকে যে বক্তব্য আছে সেটাও আছে বইয়ের নাম উপদেশ সব বাড়িতে থাকতে হবে আর নইলে কিনে একটা কোনো মসজিদে দিয়ে দিবেন কেউ যদি পড়ে জি কোনো এক ব্যক্তির কোনো এক ব্যক্তির থেকে কিছু টাকা দান হিসেবে গ্রহণ করা হয় একটি মেয়ের বিবাহের জন্য কিন্তু এখন আর টাকাটা দেওয়ার দরকার নেই এখন এই টাকাগুলো কি করব বুঝতে পারিনি মানে দান কিছু টাকা দান হিসাবে নিছে একটা গরীব মেয়ের বিয়ের জন্য এখন আর এই টাকাটা প্রয়োজন পড়ে না এই টাকাটা কি করবে ওই টাকাটা অসহায় কোন পরিবারকে দিয়ে দিবে বা কমই খারেজি মাদ্রাসায় দিয়ে দিবে আচ্ছা ডাক্তারের কাছে রোগী পাঠিয়ে পার্সেন্টেজ খাওয়া যাবে কি এলো প্রতারণা ক্ষতির মধ্যে পড়বে বলে দিতে হবে ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি কিন্তু ব্যাংকে থাকাকালীন জমানো টাকা দিয়ে এগোনো খরচ করছি এই টাকা আমার জন্য হালাল কিনা অন্য কোনো আয়ের উৎস নেই হালাল না হলে কাফ দিতে হবে কিনা যেসব টাকা ইনকাম করেছেন এর কোনো কাপ নাই আল্লাহর কাছে ক্ষমা চান পথ সহজ হবে ইনশাল্লাহ ছেড়ে চলে এসেছেন এটাই অনেক এর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আপনি ছেড়ে চলে এসেছেন এটাই অনেক আল্লাহকে বলেন যে উপার্জন হয়েছে এটা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো জি রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা কি মানহাজের বিপরীত ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াত দাওয়াতের মাধ্যমে যদি কোনো দিন হয় হবে না হয় না হবে নির্বাচনের মাধ্যমে নয় এবং কোনো কৌশলের মাধ্যমে নয় ফেরন ডুবে গেল দেশ খালি মশা একটু দখল করলেই তো হয় তিনি বালুর চরে চরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন কেন এত বড় মানুষ যা বলবেন তাই হবে মানুষ মানে কি একেবারে ব্যতিক্রম মানুষ যাকে নিয়ে গোটা করণ মাজিদ তো ফেরান তো ডুবে গেছে তাই না এখন তো দেশ মুসার হাতে মোসা আলাই তো এরকম কাজ নয় দাওয়াতের মাধ্যমে মানুষ ঠিক হয়ে গেলে দেশ পরিচালনা সহজ আর দাওয়াত ছাড়াই যদি আপনি নেতা হতে যান পরের দিনে উল্টে দিবে মানুষ চেয়ার টেনে নেবে উল্টে পড়ে যাবে খুব বিপদ এরকম কাজ করতে যেতে হবে না দাওয়াত দিতে থাকেন হয় হবে না হয় না হবে সবই নমি চলে গেছে দুই একজন ব্যতীত আপনারও তো সমস্যা কিছু বাস আকি ও আদর্শ দাওয়াত জি প্রশ্ন জিহাদবিহীন সমাজে ইসলামের হুকুমত কায়েম করা সম্ভব কি না জেহাদ যখন দাওয়াতের মাধ্যমে কোনো মুসলিম নেতা দাঁড়াবে তখন যদি কোনো ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে জেহাদ করা লাগে তখন মুসলিম নেতার অধীনে হয়ে জেহাদ করবে কেউ ব্যক্তিগত যদি জেহাদ করে তাহলে এইটা এই জঙ্গি তৎপরতা যেটা আত্মঘাতী হামলা এটা না যায় যেটা হারাম এ ব্যাপারে আমরা এদেশের মাটিতে সর্বপ্রথম কলম ধরেছি বইয়ের নাম কেবল লাভবান এদেশের মাটিতে আমি আব্দুর্বিন এইসব সবচেয়ে কঠোর কঠিনভাবে এই নোংরা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বলেছি এদেশের সরকার সহ এদেশের প্রশাসনের সর্বস্থনের মানুষসহ মানুষ সহ এমপি মন্ত্রী সহ এদেশের মসজিদের এমাম সহ এদেশের বক্তা আলোচক সহ সবার নিকটে আমি আব্দুরা বিন ইউসুফ দীর্ঘ আপনার দুই সাল থেকে কঠোর কঠিনভাবে মুখে বক্তব্য দিয়ে আসছি এবং কলমে লেখা আসছি এই জঙ্গি তৎপরতা ইসলামের নামে প্রতারণা দেওয়া হচ্ছে এখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে এটা জেহাদ নয় জেহাদ এইভাবে হয় না জেহাদ হয় মুসলিম নেতার অধীনে জেহাদ হয় কাফের বিরুদ্ধে জেহাদ হয় ইহুদির বিরুদ্ধে জেহাদ হয় খ্রিস্টানের বিরুদ্ধে রাতের অন্ধকারে একজন মুসলিমকে হত্যা করার নাম জেহাদ নয় এইভাবে আত্মঘাতী বোমা হামলা করে জীবনকে নষ্ট করার নাম জেহাদ নয় আমরা বুঝে সুঝেই কলম ধরেছি দুই সাল থেকে আমরা বুঝে সুঝেই মুখে বলে আসছি আমি আব্দুরা বিন ইসুফ এই ভুল জঙ্গি তৎপরতার ব্যাপারে সর্বপ্রথম কলম ধরেছি বলে আমার আন্তরিক জলালো দাবি এবং কঠোর কঠিনভাবে বক্তব্য দিয়েছি বলে আমার জোরালো দাবি এদেশের সরকার সহ সর্বস্তরের মানুষকে সচ্চার সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছি বলে আমার দাবি এটা জেহাদ নয় মুসলিম নেতার অধীনে জেহাদ হবে সেটাই মূলত জেহাদ কোরআন আছে যেহাদের হাদিস আছে যেহাদের আছে এই কথা ঠিক ভুলভাবে ব্যবহার করলে ইহকাল পরকাল দুটাই হারাবে এ কথাও ঠিক বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ চেষ্টা করেছি বাকিটা আল্লাহ ভরসা এই ধরনের কথা বলা কি ঠিক না ঠিক তা বলা যায় আমি চেষ্টা করছি আল্লাহর ইচ্ছে ওটা আল্লাহর ইচ্ছার ওপরে রেখে দেওয়া হয় ইনশাল্লাহ বলা যা আল্লাহর ইচ্ছা এটা বলা যেতে পারে বলবে অজুতে গার মাসে করা যাবে কি ও যুদ্ধে ঘাড়মশা করা বিদাত হারাম করলে গোনা হবে সহসেসদার প্রকৃত নিয়ম কী প্রকৃত নিয়ম যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায় তা বা আত্মাহেত ছুটে যায় রাকাত কমে গেলে পূর্ণ করে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে রাকাত বেশি হয়ে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে আত্মাহত ছুটে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে আগে একটা সিজ দেয় তারপরে আবার আত্মাহত দুরুদ তারপরে একটা সিজ দে দিয়ে সালাম একেবারে নগদ মিথ্যে এরকম ধর্ম রাসলের নয় করুন একা কি নফল ভিতরের যাবে কি বুঝতে পারিনি একা যখন নফল পড়ে রাতে যখন পড়বে জোরে পড়বে আল্লাহ রসুল সাল্লাহ একাই রাতে পড়তেন জোরে ওমার রাতে পড়তেন জোরে আবুবাক্কা রাতে পড়তেন জোরে ওটা হাদিস আপনাদের স্মরণ আছে আল্লাহ রহসে একদিন উমারের পাশ দিয়ে যাচ্ছেন রাতে খুব জোরে কোরআন উমার রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সলাতে বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম তো আবাক্কা সিদ্দিক তুমি ধীরে পড়ছিলে কেন আমি ধীরে পড়ছিলাম পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য না তুমি একটু জোরে তুমি একটু ধীরে বোখারি মুসলিম জি চলেন উমারের কথাই ভিন্ন জি চলেন নিজের ভাষায় কিছু বলা যাবে কি নিজের ভাষায় কিছু বলা যাবে না আল্লাহব থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের নিজের ভাষা ভাষা চলবে না কেউ পাবে না সালাম ফেরার পরে সবাই ঘুষ দিয়ে চাকরি নেয় কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব যদি আপনি ইন্টারফের মাধ্যমে এক হয়ে থাকেন আপনি হকদার বুঝতে পেরেছেন তখনও যদি টাকা লাগে দেন তখন আপনি মাজলুম যে নিচ্ছে সে জানেন আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নিষ্ট হয় তখন তো বিপদ আর একজনের হক নষ্ট হয় না যেন জি খেয়াল করবেন আসসালামু আলাইকুম সাহেব হাদিস অনুযায়ী মহিলারা চারটি কাজ করলেই বা আমল করলেই জান্নাতে যেতে পারবে এখানে পর্দা করার কথা নেই আমার প্রশ্ন হলো তাহলে মহিলারা পর্দা না করলো কি জান্নাতে যেতে পারবে ও বুঝতে পারেনি চারটা এমন গুরুত্বপূর্ণ কথা এক পাঁচ অক্ত সলা তাদাই করলো দুই রামজান মাসে শ্যাম রোজা থাকল তিন স্বামীকে মেনে চলল চার জেনায় লিপ্ত হল না তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু বাহিরে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ও বেভিচারনি ও বেভিচারনি ও ব্যাভি তাহলে পর্দা না করে এভাবে চলে ভুল হিসাব আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপি তার দুইটা পাপ আছে দুনিয়াতে তার একটা হলো কে যদি কাকু বলে আসে জুয়া খেলি খেলেই খালি বলেছে কি আসে জুয়া খেলি তাহলে কি করতে হবে জন ফকিরকে খেতে দিতে হবে কাপ ফাড়া দিতে হবে পাপ করেনি। আর আর একটা হলো মহিলা যদি সাজগোজ করে বাহিরে হাঁটে তাহলে ব্যভিচার নেই অথচ যে না করেইনি এই চারটা মানলে এই চারটা মানলেও সবচেয়ে ভালো মহিলা দেখেন চারটা মানে কিনা এক পাঁচ অত সলা দুই রামাজানের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা যারা ব্যাংকে কর্মরত তারা সরাসরি সুদের হিসাবের সাথে জড়িত তাদের উপার্জিত তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য সবার জন্য হারাম তো আব্দুল রাজাক সাহেব আমি যে ব্যাংকে টাকা রাখি স্বইচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয় আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে তাহলে কি আমি ঘুষ না দেওয়া জমি ছেড়ে চলে আসবো তখন আমি ঘুষ দিব আমি মাজলুম ও জালেম এইটা হলো গতি আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না এখন আমি নিরুপায় হ্যাঁ ব্যাংকে রেখেছি আর তুমি চাকরি করছো হলে ব্যাংক চলবে কি দিয়ে হিন্দু দিয়ে সবই চলছে দেশের ওটাও চলুক জমি বাৎসরিক চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে অগ্রিম টাকা নেয়া কতটা ঠিক কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে জমি এগ্রিমেন্ট না যায় যেটা হলো কট বন্ধু টাকা ঠিকই আছে ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে এইটা হারাম লিজ খাই খালাসি সময় গেলেই টাকা শেষ আমি এই জমিটা আপনার নিলাম পাঁচ হাজার টাকা দিলাম এক বছর খাব এক বছর শেষ টাকাও শেষ এটা জায়েদ কিছুই না হলেও জায়জ এটা আল্লাহ নবী বলেছে তার নাম লিজ নেওয়া তার নাম নেওয়া তার নাম খাই খালাসম যদি কোনো কারণে জোহরের ফরজ নামাজ ছুটে যায় তাহলে আসরের নামাজের সাথে জোহরের ফরজ নামাজ একত্রে পড়া যাবে কি ইদ্দেল নামাজ পড়তে কি কোনো নির্দিষ্ট সূরা লাগে নাকি যে কোনো সূরা দিয়ে পড়া যায় জোহর আসর বলে কোনো কথা নয় ফরজ সলা ছুটে গেছে যখন সময় হয়েছে তখন পড়বেন আসরের টাইমে পড়তে হবে এক কথা নয় আসরের টাইমেই যদি জোহর পড়েন কোন কারবশত তাহলে আপনি আসরের টাইমটাকে জোহরের নিয়ত করবেন এমামের পিছনে থাকলে এমামের হবে আসর আর আপনারটা হবে জোহর আর যদি একাই পড়েন তাহলে যখনই পড়েন সূর্য ডুবার ওই যদি জোহর আসর পড়েন তাহলে আগে জোহর পরে আসর সাত দিন পরে যদি পড়েন তখন জোহর আসর জোহর আগে আসর পরে কথা বুঝাতে পারি না আগেরটা আগে পরেরটা পরে জি তাসবি গণনা করার সময় হাতের বৃদ্ধাঙ্গুল থেকে নাকি কনিষ্ঠ আঙ্গুল থেকে গণনা করে কোন আঙ্গুল থেকে তাসবি গণনা শুরু হবে এই কথা মোহাম্মদ সাল্লা বলেননি বলেছেন ডান হাত যেইটা সুবিধে ধর্মকে ভারী করিয়েন না ডান ঠিক আছে যেদিকে ভালো লাগে কথা বুঝতে পারেন ডান হাত হলেই হলো তাসবি দানা নয় সাবধান আমার আব্বা মারা গেছে আমার মায়ের মহরানা টাকা দেয়া হয় এ আমার মা বলতেও পারে না কত টাকা মোহরানা ছিল আমার আব্বা মারা যাওয়ার আগে যে জমিটুকু কিনেছিল বাড়ি করার জন্য তার রেজিস্ট্রি করার আগেই তিনি মারা গেছেন এখন আমার মা আমা আমরা আমার মায়ের নামে পুরোটা জমি রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি আর কোনো জমি আমরা আমার বাবার নেই এখন আমার মায়ের মহরানার টাকা কি আদায় হয়েছে বলবেন ধন্যবাদ জি কথাটি খুব গুরুত্বপূর্ণ সব জমি মায়ের নামে লিখতে হতো না এইখানে আপনি জানতেও পারছেন না আপনাদের এখানে হক থাকতে হবে তবে মোহর পরিশোধ ছেলেকেই করতে হবে এটা জরুরি বাপ যদি বাকি রেখে যাই তাহলে ছেলেকে মোহর পরিশোধ করতে হবে এটা ছেলে বাধ্য সম্পূর্ণ লিখে দেওয়া ভুল হয়েছে আংশিক লিখতে হতো আংশিক আপনাদের জন্য রাখতে হতো তবে দিতে হবে এ কথাই ঠিক সবাই মিলে পরামর্শ করে মায়ের মোহর পরিশোধ করতে হবে যেটা বাপের জিম্মেদারি ছিল এটা ছেলেদের ওপরে বর্তাবে মোহর ছেলেদেরকে দিতে হবে এ কথাই ঠিক তবে সম্পূর্ণ দেওয়া ভুল হয়েছে বলে মনে হচ্ছে দাড়ি ছোট করে রাখা বা আধা কেটে ফেলা উচিত কি আগা সরি আগা কেটে ফেলা দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম দুটাই হারাম দুটাই একই পাপ কোনো অসুবিধা হলে মাথা থেকে কিছু কাটবেন সেটা ভিন্ন কথা অসুবিধা ছাড়া দাড়ি চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম এইটা বড় গুনা সাবধান থাকতে হবে আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার সাথে শির্ক হয় ভাণ্ডারির না সেখানে থাকলে কোনো হবে আপনি চেষ্টা করুন বাসা ছেড়ে দেওয়ার যতদিন পর্যন্ত ছাড়তে পারেননি ততদিন পর্যন্ত থাকেন ওখানে বিরোধিতা করতে হবে নইলে ঘৃণা করতে হবে নইলে আপনি অংশীদার হয়ে যাবেন কাজেই সরে যাওয়ার চেষ্টা করুন ধর্ম ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে প্রমাণ দিয়ে চেষ্টা করুন চেষ্টা করুন না পারলে না পাবেন আপনার চেষ্টার ত্রুটি না থাকলেই হলো একটা কথা ছুটে গেছে আর জিজ্ঞাসা করি না বেতের বেতির যদি এক রেখাত পড়েন কোনো সমস্যা নাই যা পড়বেন পড়বেন তিন